সুবিশাল এরিয়া জুড়ে বিশ্বমানের একটি মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদটি উন্নত ইসলামিক রাষ্ট্রের আদলে নির্মিত। অবাক করা বিষয় হলো, একদম অজপড়া গায়ে নির্মিত বিশ্বমানের দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেক মানুষ। মসজিদের বিশাল কমপ্লেক্স ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। বলছি, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বেলাট গ্রামের নামানুসারে নির্মিত মসজিদটির কথা। 2 একর জমির উপর 2019 সালের শেষের দিকের নির্মাণ কাজ শুরু হওয়া এবং 2022 সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হয় মসজিদটির। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে আদ্দিন ফাউন্ডেশন। 3তলা বিশিষ্ট মসজিদটির রং করা হয়েছে আকাশি রঙে। ধবধবে সাদা ও হালকা আকাশি রঙের সংমিশ্রণে নির্মিত মসজিদটিতে রয়েছে বিভিন্ন রঙের সঙ্গে আধুনিক দৃষ্টিনন্দন সব কারুকাজ। মসজিদটির চারপাশের বাউন্ডারি ওয়ালেও রয়েছে ব্যতিক্রমী সৌন্দর্য। মসজিদে ঢুকেই ডানে বিশাল গোরুস্থান ও বামে রয়েছে বিভিন্ন ফুলের বাগান। নারী পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা অজু ও নামাজের ব্যবস্থা। প্রায় 1000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। মসজিদটি এক নজর দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসছেন প্রতিনিয়ত। মসজিদের সঙ্গেই রয়েছে বিশালাকার মিনার। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর মসজিদটি উত্তর বেলাট দৌলতপুর বারোবাজার কালীগঞ্জ ঝিনাইদহে অবস্থিত মসজিদ। এখানে গ্রামবাসী অনেক আগে থেকে এখানে মসজিদ করেছিলেন এবং ছিল। পরবর্তীতে আমাদের আদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের কর্ণধার আলহাজ শেখ মহিউদ্দিন সাহেব, উনি এখানে বিবাহ করেন, আত্মীয় হয় ওনার। উনি এখানে আসার পরে দেখেন যে মসজিদটি একটু ছোটো, তো উনি দেখার পরে আলহামদুলিল্লাহ উদ্যোগ নিয়ে ওনার নিজস্ব অর্থায়নে, আদ্দিন ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে এই বিশাল এরিয়া নিয়ে সুন্দর মসজিদ উনি কাজ শুরু করেন। 2021-22 দুই বছর কাজ চলে মসজিদের, এরপরে আলহামদুলিল্লাহ তো সুন্দর মসজিদ আমরা দেখতে পারি। এই মসজিদ নির্মাণে প্রায় 8 কোটি টাকার মতো খরচ হয়েছে। মসজিদটি কয় তলা? আমাদের মসজিদটি 3তলা বিশিষ্ট মসজিদ। এখানে আমাদের 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, তারপরে এখানে একটি আন্তর্জাতিক মানের হেফজ বিভাগ আছে। হেফজ বিভাগে এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর পড়ালেখা হয়। হেফজ বিভাগে কতজন শিক্ষার্থী আছে? শিক্ষার্থী আমাদের তো কোটা ভিত্তিক, সেই হিসেবে আমাদের এখানে 30 জন রাখা হয় আর কি, 30 জন আছে। শিক্ষার্থীদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এগুলো ভরণ পোষণ খাবার দাবার এদের অধিকাংশই হলো অত্র এলাকার, সেই হিসাবে তারা নিজেদের বাড়িতে খাবার দাবার খায়, কিছু আসে বাহিরের, তারা আশেপাশে লজিং থাকে ইনশাআল্লাহ।